वेलकम टू आरडीएन स्टाडी। सो आज के गुरुत्वपूर्ण एक टॉपिक नहीं आलोचना करब। हमारे काछे रयेछे गवर्नमेंट अर्थात सरकार। तो आज हमारा सरकार निये विस्तारित आलोचना करब। तो अपनारा ये चैनल अर्थात आरडीएन स्टाडी चैनल जो प्लेलिस्ट रयेछे प्लेलिस्टे गिये अपनारा विभिन्न धरनेर क्लास देखते पारें। विभिन्न धरनेर माने हच्छे विभिन्न विषय जेमन चाइल्ड डेवलपमेंट एंड पेडागोजी, बांगला साहित्य, बांगला ग्रामार, इंग्रेजी ग्रामार, इतिहास, भूगोल, पॉलिटिकल साइंस, एसएसटी पेडागोजी, बांगला पेडागोजी, इंग्रेजी पेडागोजी सबगुलो रही है। पाशापाशी ईबीएस रही है। तो प्रथम देखो आमरा स्लाइड कीभावे तैरी करेछि। तो एगुलो आमरा विस्तारित आलोचना करब। आपनारा भिडियोटा स्किप ना करे देखबेन, आशा करी आपनादेर काजे आसबे। तो ये होच्छे आमादेर स्लाइड। एकटु स्लाइड आगे देखिए दिच्छी। तो देखुन एकटु देखे नीन एबं एगुलो आमरा विस्तारित आलोचना करब। तबे देखुन एखाने किछु गुरुत्वपूर्ण तथ्य रयेछे। प्राय आमादेर काछे 50-टिर उपरे गुरुत्वपूर्ण तथ्य रयेछे जेगुलो आपनादेरके परीक्षार मध्ये साहाज्य करबे। पाशापाशी आमादेर काछे रयेछे एमसीक्यू। तो आपनारा भिडियोटा स्किप ना करे पुरोटा देखबेन, आशा करी आपनादेर काजे आसबे। প্রথমেই আমরা জেনে নেব সরকার কি। তাহলে দেখুন আমাদের কাছে রয়েছে প্রতিটি দেশেই একটি করে সরকার থাকে। তো প্রত্যেকটি দেশে একটি করে সরকার রয়েছে। দেশের জন্য সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করে। তো দেখুন প্রত্যেকটি দেশ, হ্যাঁ যেমন ভারতবর্ষ একটি দেশ, পাকিস্তান একটি দেশ, চীন একটি দেশ, তারপর আমাদের কাছে রয়েছে যে বিভিন্ন দেশ, আমেরিকা, কানাডা, প্রত্যেকটি দেশের একটি সরকার রয়েছে। এবং এই সরকার কী করেন, দেশের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করেন। তারপর দেখুন রাষ্ট্রের কার্যনির্বাহী সংস্থাকে বলা হয় সরকার। তো ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা মনে রাখবেন, রাষ্ট্রের কার্যনির্বাহী সংস্থাকে বলা হয় সরকার। তারপর আমাদের কাছে রয়েছে সরকার হলো এমন একটি যন্ত্র বা সংস্থা। দেখুন সরকার কি, সরকার হচ্ছে এমন একটি যন্ত্র বা সংস্থা যার মাধ্যমে রাজনৈতিক সমাজের সাধারণ নীতি নির্ধারিত হয়, সাধারণ কাজকর্ম নিয়ন্ত্রিত হয় এবং সাধারণ স্বার্থ সাধিত ও রক্ষিত হয়। তাহলে সরকার কি, সরকার হচ্ছে একটি যন্ত্র বা সংস্থা যার মাধ্যমে কি হয়, রাজনৈতিক মানে রাজনৈতিক সমাজের যে সাধারণ নীতিগুলো রয়েছে এগুলো নির্ধারিত হয়, সাধারণ কাজকর্ম নির্ধারিত হয়, পাশাপাশি সাধারণ স্বার্থ সাধিত এবং রক্ষিত হয়। তো তারপর রয়েছে বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থা। তো দেখুন বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কি রয়েছে, প্রথমে রয়েছে উদারনৈতিক গণতান্ত্রিক সরকার, ঠিক আছে। তারপর রয়েছে সর্বাত্মক ব্যবস্থা, তারপর রয়েছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। তো বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কী রয়েছে, উদারনৈতিক গণতান্ত্রিক সরকার, সর্বাত্মক ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। তারপর দেখুন উদারনৈতিক গণতান্ত্রিক সরকার। উদারনৈতিক গণতান্ত্রিক সরকার দুই ধরনের হয়। তো উদারনৈতিক গণতান্ত্রিক সরকার কয় ধরনের হয়, দুই ধরনের। এগুলি হলো, তো এগুলি কি, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার আর একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার। তো যুক্তরাষ্ট্রীয় যে সরকার রয়েছে, উদাহরণ হিসেবে বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ। এককেন্দ্রিক সরকারের উদাহরণ হচ্ছে ব্রিটেন। সর্বাত্মক ব্যবস্থা, তো সর্বাত্মক ব্যবস্থা দুই ধরনের, এগুলো হলো সাম্যবাদী এবং ফেসিবাদী। তো সর্বাত্মক ব্যবস্থার মধ্যে, সর্বাত্মক ব্যবস্থা কত রকমের, দুই ধরনের, এই দুই ধরনের নাম হচ্ছে সাম্যবাদী এবং ফেসিবাদী। তো সাম্যবাদীর উদাহরণ যদি আমরা বলি তাহলে হবে গণপ্রজাতন্ত্রী চীন, আর ফেসিবাদীর উদাহরণ হচ্ছে ইতালি। তারপর দেখুন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দুই রকমের। তো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দুই রকমের, এগুলি কি, একটা হচ্ছে সাবেকি আর একটা হচ্ছে আধুনিক। মনে রাখবেন কত রকমের, সাবেকি এবং আধুনিক।
তো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দুই রকমের, তার মধ্যে হচ্ছে সাবেকি এবং আধুনিক। তো আমরা যদি উদাহরণ হিসেবে বলি, সাবেকির উদাহরণ হচ্ছে সৌদি আরব। তো সাবেকির উদাহরণ কি? সৌদি আরব। আর আধুনিক হচ্ছে, এটি আবার দুই রকমের হয়। তো আধুনিক, যে আধুনিককে আবার আমরা দুই রকমের ভাগ করতে পারি, একটা হচ্ছে সামরিক এবং আরেকটা হচ্ছে অসামরিক। তো একটা সামরিক এবং অপরটি হচ্ছে অসামরিক। তো সামরিক আমরা যদি উদাহরণ দিই, একটা উদাহরণ হচ্ছে নাইজেরিয়া, অসামরিক সরকার বিদ্যমান হচ্ছে আলজেরিয়া। তারপরে দেখুন, গণতান্ত্রিক সরকারের প্রতিনিধি নির্বাচন করা হয় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে। তো দেখুন, গণতান্ত্রিক সরকারে প্রতিনিধি কীভাবে নির্বাচন করা হয়? প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, মানে সরাসরি ভোটের মাধ্যমে, আর একটা হচ্ছে অপরোক্ষ ভোটের মাধ্যমে। তো পরোক্ষ হচ্ছে, ধরুন আমি একজনকে নির্বাচন করলাম, আমরা দেশের জনসাধারণ হিসাবে 10 জনকে নির্বাচন করলাম, এবং এই 10 জন অপর কোনো ব্যক্তিকে বা অপর কোনো কোনো দলের সদস্যকে নির্বাচন করলো। তো আমি কিন্তু সেই, ধরুন একজনকে নির্বাচন যখন করলাম, তখন কিন্তু আমি প্রত্যক্ষভাবে ভোট দিলাম, কিন্তু আমি যাকে নির্বাচিত করলাম, যিনি নির্বাচিত প্রতিনিধি, উনি যখন আমার পক্ষ থেকে ভোট দেবেন, তখন এটা হচ্ছে পরোক্ষ ভোট, কারণ আমি কিন্তু এখানে সরাসরি কোনো ভোট দিচ্ছি না। তো গণতান্ত্রিক সরকার নিয়ে বা গণতন্ত্র নিয়ে কিন্তু আমরা আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, ক্লাসটা আপনারা দেখবেন, প্লে লিস্টে রয়েছে, তো আশা করি আপনাদের কাজে আসবে। গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। তো গণতান্ত্রিক সরকারে কি করা হয়? এটা হচ্ছে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। যেমন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষের যে সরকার রয়েছে এটা হচ্ছে গণতান্ত্রিক, যেখানে আমরা প্রাপ্তবয়স্ক যারা 18 বছর হয়েছে আমরা ভোট দান করেছি এবং আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করেছি। প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে কি হয়েছে? সরকার গঠন করা হয়েছে। যেমন কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার, তো কি করা হয়েছে? দেখুন, 50%-এর উপরে জনসাধারণ কিন্তু বিজেপিকে সমর্থন করেছে। ঠিক ত্রিপুরার মধ্যে রয়েছে বিজেপি সরকার, তো কীভাবে হলো? দেখবেন, আমরা কিন্তু এমএলএদের নির্বাচন করেছি ভোটের মাধ্যমে। তো যে দল সংখ্যাগরিষ্ঠতা পেল, সেই দল কী করলো? সরকার গঠন করলো। তো সংখ্যাগরিষ্ঠ পেতে সাহায্য কে করলো? জনসাধারণ। জনসাধারণ ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ কী করলো, মানে নির্বাচন করলো, মানে ধরুন 50%-এর উপরে হতে হবে কোনো দলকে সরকার গঠন করতে হলে ভারতবর্ষের মধ্যে, বা গণতান্ত্রিক সরকার গঠন করতে হলে। তো তারপর রয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। দেখবেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কী রয়েছে? বিভিন্ন রাজনৈতিক দল। যেমন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, যেমন কেন্দ্রীয় সরকার রয়েছে, ঠিক একইভাবে রাজ্য সরকার রয়েছে। যেমন ত্রিপুরা রাজ্যের মধ্যে 60টা বিধানসভা কেন্দ্র রয়েছে। তো এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল প্রতি, মানে কী করেন, তাদের প্রতিনিধি কী করেন, এটাকে কী বলবো, মানে ভোট দেওয়ার জন্য ওদেরকে কী করেন, নির্বাচন করেন। তো যেমন আমাদের যে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন দল রয়েছে, ধরুন কংগ্রেস, সিপিএম, বিজেপি, তারপর হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমরা বাঙালি, ত্রিপ্রামতা, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু রয়েছে। তো এই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা কী করি? আমরা ভোট দেবো যাদের 18 বছরের উপরে বা 18 বছর। তারপর আমরা দেখবো যে এখানে 50%-এর উপরে কোন দল ভোট পেয়েছে, যেই দল ভোট পাবে সেই দল গণতান্ত্রিকভাবে সরকার গঠন করবে। তো জনগণ তাদের ভোটের মাধ্যমে একটি বা একাধিক রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করতে সাহায্য করে। তো কোনো কোনো সরকার সময় দেখা যায় কি করে, একটা দল 50%-এর উপরে ভোট পায় না, যদি না পায় তাহলে কি হবে, এটা কিন্তু গণতান্ত্রিক সরকার হতে পারবে না। কারণ কেন? গণতান্ত্রিক সরকার হতে গেলে 50% ভোটের দরকার, মানে অর্ধেকের উপর বা অর্ধেক। তো তখন কি করে, বিভিন্ন রাজনৈতিক দল কি করে, তারা কী করে, একটি রাজনৈতিক দল বা আরও অপর একটি বা দুইটি দল নিয়ে তারা কী করে, গণতান্ত্রিক সরকার গঠন করে। তারপর দেখুন, গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে, সরকারের 3টি বিভাগ। সরকারের কয়টি বিভাগ? সরকারের হচ্ছে 3টি বিভাগ। এগুলো হলো শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। তো সরকারের কয়টি বিভাগ? মনে রাখবেন, সরকারের 3টি বিভাগ। একটি হচ্ছে শাসন বিভাগ, অপরটি আইন বিভাগ, এবং তারপর রয়েছে বিচার বিভাগ। তো গুরুত্বপূর্ণ সবগুলো শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। ভারতের মধ্যে শাসন বিভাগও রয়েছে, আইন বিভাগও রয়েছে, যেমন উচ্চকক্ষ, নিম্নকক্ষ, হ্যাঁ, ঠিক একইভাবে বিচার বিভাগও রয়েছে। তো দেখুন, শাসন বিভাগের কার্যাবলী, তো আমরা যা বলছি শাসন বিভাগ বা আইন বিভাগ বা বিচার বিভাগ, প্রথমে আমরা শাসন বিভাগের কার্যাবলী সম্পর্কে জেনে নেব।
তো দেখুন শাসন বিভাগের কার্যাবলী কি, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মানে দেশের মধ্যে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা শাসন বিভাগের পক্ষে স্বরাষ্ট্র দপ্তর এই কাজগুলো করে থাকে। তো দেখুন অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার, এটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের, মনে রাখবেন কার, স্বরাষ্ট্র দপ্তরের। তারপর দেখুন পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী, তো শাসন বিভাগের মধ্যে কী রয়েছে পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী, তো এগুলো একটু দেখে নিচ্ছি। প্রথমে রয়েছে অন্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, তো অন্য যে রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে যেন কূটনৈতিক সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে পারে বা স্থাপন করতে পারে, এটা হচ্ছে পররাষ্ট্র সংক্রান্ত একটি কার্যাবলী। অন্য রাষ্ট্রে কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ, তারপর হচ্ছে অপর রাষ্ট্রে কূটনৈতিক প্রতিনিধি গ্রহণ। তো দেখুন আমরা কী করবো ভারতবর্ষের থেকে অন্যান্য দেশের মধ্যে কূটনৈতিক বা প্রতিনিধি প্রেরণ করতে পারবো, অপর রাষ্ট্র যখন কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করবেন আমরা তা গ্রহণ করব, যুদ্ধ বা শান্তি সংক্রান্ত প্রস্তাব গ্রহণ, অপর রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক এবং বাণিজ্যিক চুক্তি সম্পাদন প্রভৃতি। তারপরে দেখুন রয়েছে আমাদের কাছে প্রতিরক্ষা সংক্রান্ত কার্যাবলী, তো এটার মধ্যে কী রয়েছে সেনাবাহিনীকে পরিচালনা করা, তারপর হচ্ছে যুদ্ধ ঘোষণা করা, সামরিক নির্দেশ জারি করা প্রভৃতি। অর্থনৈতিক কার্য বা অর্থনৈতিক কার্যাবলী, এটা কি রাষ্ট্রের বাৎসরিক আয় ব্যয়ের বাজেট স্থির করা, তো শাসন বিভাগের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ অর্থনৈতিক কার্য সম্পাদন করা, যেমন রাষ্ট্রের বাৎসরিক আয় ব্যয়ের বাজেট স্থির করা, অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের ক্ষেত্রে প্রতিনিধি প্রেরণ করা। তারপরে রয়েছে বিচার সংক্রান্ত কার্যাবলী, এটা কি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র শাসন বিভাগ বিচারপতিদের নিয়োগ পদোন্নতি বদলি প্রভৃতি কাজও করে থাকে। তো দেখুন বিচার সংক্রান্ত কাজও কিন্তু কে করে থাকেন শাসন বিভাগ, যেমন ভারতের যে সুপ্রিম কোর্টের আমরা যদি বলি জাজ বা বিচারপতি, বিচারপতিকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি, বা হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি, এবং বিভিন্ন ব্যক্তির পরামর্শ নেন কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করেন। তো দেখুন শাসন বিভাগ কী করছে, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগ বিচারপতি নিয়োগ করতে পারেন, পদোন্নতি করতে পারেন, বদলি প্রভৃত কাজও করে থাকেন। অনেক দেশে সরকারি কর্মচারীদের বিচারের জন্য প্রশাসনিক বিচার ব্যবস্থা শাসন বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। তো দেখুন বিচার সংক্রান্ত কার্য সম্পাদন করেন শাসন বিভাগ, তো এগুলো কিন্তু শাসন বিভাগের কার্যাবলী। তারপর রয়েছে আইন সংক্রান্ত কার্য, তো দেখি শাসন বিভাগ কীরকম আইন সংক্রান্ত কার্য সম্পাদন করে। সংসদীয় শাসন ব্যবস্থা আইন বিভাগকে অধিবেশনের আহ্বান করে, দেখুন সংসদীয় শাসন ব্যবস্থা কী হয়, যেমন সংসদীয় শাসন ব্যবস্থায় আমাদের দেশে উচ্চকক্ষ রয়েছে নিম্নকক্ষ রয়েছে, উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষ কি লোকসভা, ঠিক একইভাবে রাজ্যের ক্ষেত্রে উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ, নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। তো এখানে বলা হচ্ছে আইন সংক্রান্ত কার্য সংসদীয় শাসন ব্যবস্থায় আইন বিভাগকে অধিবেশনের আহ্বান করে এবং অধিবেশন স্থগিত রাখতে পারে, এগুলি শাসন বিভাগ করতে পারে। শাসন বিভাগ প্রয়োজনে আইনসভার নিম্নকক্ষ ব্যঙ্গ দিতে পারে, তো দেখুন শাসন বিভাগ প্রয়োজন পড়লে আইনসভার যে নিম্নকক্ষ রয়েছে অর্থাৎ লোকসভা ভারতবর্ষের ক্ষেত্রে এটা কিন্তু ব্যঙ্গে দিতে পারে, কিন্তু রাজ্যসভা কিন্তু ব্যঙ্গে দিতে পারবে না, কারণ রাজ্যসভা হচ্ছে একটি স্থায়ী সংস্থা। মনে রাখবেন আমরা রাজ্যসভা লোকসভা সব কিছু নিয়ে আলোচনা করবো, জাস্ট আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকুন। শাসন বিভাগ আইনের অধিকাংশ বিল আইনসভায় প্রস্তাব আকারে তুলতে পারে, তো শাসন বিভাগ কী করতে পারে আইনের যে অধিকাংশ বিল রয়েছে এগুলি কিন্তু আইনসভায় প্রস্তাব আকারে তুলতে পারে, এবং আইনসভার অধিবেশন না থাকলেও প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করতে পারে। তো দেখুন এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আইন সংক্রান্ত কার্যাবলী। তো তারপর আরও রয়েছে শাসন বিভাগের কার্যাবলী, যেমন তাছাড়া বর্তমানে রাষ্ট্রের কাজ বৃদ্ধি পায়, বর্তমানে রাষ্ট্রের কাজ কী হয়েছে বৃদ্ধি পেয়েছে, আইনসভার পক্ষে আইন সংক্রান্ত সকল কাজ করা সম্ভব হয়নি, তাই আইন বিভাগ শাসন বিভাগকে কিছু কিছু আইন সংক্রান্ত দায়িত্ব দিতে বাধ্য হচ্ছে। তারপরে রয়েছে অন্যান্য কার্য, উপরের কাজগুলি ছাড়াও শাসন বিভাগকে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, সমবায় তারপর হচ্ছে সমষ্টি উন্নয়ন, কৃষি, শিল্প প্রভৃতি কাজও করতে হয়। তো দেখুন অন্যান্য কাজের মধ্যে যেমন স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, এদিকেও শাসন বিভাগ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপর রয়েছে আইনসভার কার্যাবলী, তবে তার আগে আপনাদেরকে একটা বিষয় বলি, আরডিএন স্টাডি চ্যানেল থেকে আপনারা চাইলে নোট নিতে পারেন। হ্যাঁ,
নোটের দাম কত? 3,000 টাকা। নোটের জেরক্স কে দেবে? আমি দেব। আপনারা টেট টু টেট ওয়ান নিতে পারেন। টেট ওয়ানের দাম হচ্ছে 2,500 টাকা। আপনারা আসবেন, দেখবেন, পছন্দ হলেই নিয়ে যাবেন। তো একদম টপিক ওয়াইজ রয়েছে, এবং যারা স্টেজে যে নোট নিয়েছে আমার কাছ থেকে তাদেরকে জিজ্ঞেস করবেন যে নোটগুলো কীরকম ছিল। তো আপনারা একটা নোটটা নিলে আশা করি আপনাদের অনেক কাজ হবে। আপনারা চাইলে নোটগুলো নিতে পারেন। পাশাপাশি সেকেন্ড ব্যাচের জন্য অ্যাডমিশন চলছে, লক্ষ্মী পুজোর পর হয়তো বা ক্লাস স্টার্ট হবে, তো আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ আমি 20 জনের বেশি পড়াতে পারবো না। মঙ্গল বুধবারে ক্লাস হবে এবং ফার্স্ট ব্যাচের ক্লাস চলছে, যেগুলো শনিবার রবিবার হয়ে থাকে। তো দেখুন, আমরা যে বিষয়টা বলছিলাম আইনসভার কার্যাবলী, তো আইন প্রণয়ন, আইনসভার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো আইন প্রণয়ন করা। তো আইনসভার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কি? আইন প্রণয়ন করা। আইনসভা আলাপ আলোচনার মধ্যে দিয়ে নতুন আইন প্রণয়ন করতে পারে, পুরনো আইন সংশোধন করতে পারে এবং অপ্রয়োজনীয় আইন বাতিল করতে পারে। তারপরে দেখুন, আইনসভা কী করতে পারে? বিচার সংক্রান্ত কার্য সম্পাদন করতে পারে। অনেক দেশে আইনসভা কিছু বিচার সংক্রান্ত কাজও করে থাকে। ব্রিটেনের লোকসভা দেশের সর্বোচ্চ আপিল আদালতের কাজ পরিচালনা করে। তারপর হচ্ছে অর্থ সংক্রান্ত কার্য, আর্থিক নীতি নির্ধারণ করা, বিগত বছরের আয় ব্যয়ের পর্যালোচনা করা এবং পরবর্তী বছরের আয় ব্যয় স্থির করা, এগুলো কিন্তু আইন যে বিভাগ রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ অর্থনৈতিক সংক্রান্ত যে কাজগুলো রয়েছে, যেমন ধরুন আর্থিক নীতি নির্ধারণ, বিগত বছরের আয় ব্যয় কীরকম হয়েছিল এগুলো নিয়ে আলোচনা করা, পরবর্তী বছরের আয় ব্যয় কী করতে হবে এগুলো নিয়ে, এগুলো বা এই বিষয়গুলো স্থির করা। নির্বাচন সংক্রান্তকারী, তো এটা দেখে ভারতের রাষ্ট্রপতিকে কেন্দ্রীয় আইনসভায় উভয় কক্ষের নির্বাচিত সদস্যগণ এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যগণ নির্বাচিত করুন। তো দেখুন, আইনসভা কিন্তু আরও গুরুত্বপূর্ণ কাজ করেন। যেমন আমাদের যে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়, এখানে কিন্তু কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা, পাশাপাশি রাজ্য বিধানসভার যে নির্বাচিত সদস্য অর্থাৎ MLA-রা রয়েছে, তারা কিন্তু ভোটদান করেন এবং তাদের ভোটের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। তারপরে রয়েছে সাংবিধানিক ক্ষমতা, আইনসভার কিছু সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তো আইনসভার কী রয়েছে? কিছু সাংবিধানিক ক্ষমতা রয়েছে, যেমন কোনো কোনো দেশের আইনসভা সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসেবে দায়িত্ব পালন করে এবং প্রয়োজনে সংবিধান সম্পূর্ণ বা আংশিকভাবে সংশোধন করতে পারে। তো দেখুন, আইনসভা কী করতে পারে? প্রয়োজনে কিন্তু বিভিন্ন আইন প্রণয়ন করতে পারে। তো এগুলো হচ্ছে আইনসভার কাজ। তারপরে রয়েছে তথ্য সরবরাহের কাজ। তো দেখুন, আইনসভা দেশের নানা ধরনের সংবাদ ও তথ্য সরবরাহ করে। তো আইনসভা কী করে? দেশের নানা ধরনের সংবাদ কী করে বা তথ্য কী করে, এগুলো সরবরাহ করে। অনুসন্ধানমূলক কার্য, তো দেখুন আইনসভা বিভিন্ন কমিটি এবং কমিশন নিয়োগ করেন। তারপর আমাদের কাছে রয়েছে বিচার বিভাগের কার্যাবলী, তো এটা একটু দেখে নিই। তো বিচার বিভাগের কার্যাবলী কী? ন্যায় বিচার প্রতিষ্ঠা। তো প্রথমে কী রয়েছে? ন্যায় বিচার প্রতিষ্ঠা। বিচার বিভাগের প্রধান কাজ হলো আইনসম্মতভাবে অপরাধের শাস্তির বিধান করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তো বিচার বিভাগের যে প্রধান কাজ, এটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তারপর আমাদের কাছে রয়েছে নতুন আইন সৃষ্টি, তো এটা দেখে কীভাবে নতুন আইন সৃষ্টি হয় বা বিচার বিভাগ কীভাবে নতুন আইন সৃষ্টি করতে পারেন। অনেক সময় প্রচলিত আইনের অস্পষ্টতার জন্য বিচারকরা আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে মামলার মীমাংসা করেন। তো অনেক সময় কী হয়, অনেক সময় অস্পষ্টতা, আইনের যে অস্পষ্টতা রয়েছে তার জন্য বিচারকরা কিন্তু ভালোভাবে আইন মানে বিচার করতে পারেন না, ফলে বিচারকরা কী করেন, নতুনভাবে আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করেন এবং তার মাধ্যমে মীমাংসা করেন, মানে যে মামলা রয়েছে সেই মামলার মীমাংসা করেন। এই ব্যাখ্যা ও বিশ্লেষণ থেকেই পরবর্তী সময়ে নতুন আইনের সৃষ্টি হয়ে থাকে, এবং এই যে ব্যাখ্যা করেন এটা থেকে পরবর্তী সময়ে কী হয়, নতুন আইনের সৃষ্টি হয়। তারপর সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিচার বিভাগ হলো সংবিধানের রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকর্তা। তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যেখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ রয়েছে, সেখানে কিন্তু বিচার বিভাগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সংবিধানের রক্ষাকর্তা বা ব্যাখ্যাকর্তা হিসেবে কার্য সম্পাদন করেন। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধান বিরোধী কোনো আইন প্রণীত হলে বিচার বিভাগ তা বাতিল করতে পারে। তো দেখুন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মানে যুক্তরাষ্ট্রীয় দেশে কী হয়, যদি কী হয় সংবিধান বিরোধী কোনো আইন প্রণীত হয়, তাহলে বিচার বিভাগ কিন্তু তা বাতিল করে দিতে পারেন। পরামর্শদানের ক্ষমতা, বিচার বিভাগ অনেক দেশে জরুরি প্রয়োজনে শাসন বিভাগ এবং আইন বিভাগকে পরামর্শ দিয়ে থাকেন। দেখুন, বিচার বিভাগ কী করে, সময়ে শাসন বিভাগ আইন বিভাগকেও বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।
নাগরিক অধিকার সংরক্ষণ গণতান্ত্রিক রাষ্ট্র বিচার বিভাগ বিভিন্ন আদেশ নির্দেশের মাধ্যমে নাগরিক অধিকার সংরক্ষণ করতে পারে। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে সমর্থন, তো এটা দেখে একটু, বিচার বিভাগ দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে সমর্থন এবং সংরক্ষণ করে থাকেন, তো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। বিচার বিভাগ কী করেন, প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে সমর্থন করেন। তারপর যুক্তরাষ্ট্রীয় আদালতের ভূমিকা, যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় দুই ধরনের সরকার থাকে, দেখুন যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় কয় ধরনের সরকার থাকে, দুই ধরনের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। এই উভয় সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে যুক্তরাষ্ট্রীয় আদালত তা মীমাংসা করে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ভারতের সুপ্রিম কোর্টের কথা বলা যায়। বিচার বিভাগীয় সমীক্ষা, তো এটা একটু দেখে নিই, আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন বা শাসন বিভাগ কর্তৃক কোনো আদেশ জারি যদি সংবিধানের কোনো ধারা বিরোধী হয় তাহলে বিচার বিভাগ সে আইন বা আদেশ জারিতে জারিকে বাতিল করতে পারে। তো দেখুন বিচার বিভাগের সমীক্ষা কি, আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন বা মানে শাসন বিভাগ কর্তৃক কোনো আদেশ জারি যদি সংবিধানের কোনো ধারা বিরোধী হয় তাহলে কিন্তু বিচার বিভাগ এটাকে কি করতে পারেন, বাতিল করতে পারেন। একে বিচার বিভাগীয় সমীক্ষা বা বিচার বিভাগীয় পর্যালোচনা বলা হয়। অন্যান্য কাজ, তো আমরা একটু অন্যান্য কাজ কি একটু দেখে নিই। আমরা উপরের কাজগুলি ছাড়াও বিচার বিভাগকে অনেক সময় কোনো রাষ্ট্রের কর্মচারী নিয়োগ, অবসরপ্রাপ্ত বয়স্কের তত্ত্বাবধায়ক নিয়োগ প্রভৃতি কাজও করে থাকেন। তো এখন আমাদের কাছে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তো যেগুলি থেকে পরীক্ষার মধ্যে আসতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। তো দেখুন মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছিলেন, তো এটা হচ্ছে অ্যালান বল। তো মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি কে লিখেছিলেন, অ্যালান বল। সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র, বলেছেন গ্যাটেল। ভেরি ইম্পর্ট্যান্ট, সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র, এই কথাটি বলেছেন গ্যাটেল। সরকার হলো প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন এবং কার্যকর করে, বলেছেন উইলবি। এরিস্টটল প্রতিনিধি অনুযায়ী সরকারকে শ্রেণীবিভাগ করেছেন দুইটি, এগুলো হলো উদ্দেশ্যমূলক নীতি এবং সংখ্যানীতি। সরকারের সবচেয়ে ভালো বা উত্তম শাসন ব্যবস্থা হলো পলিটি, বলেছেন এরিস্টটল। দ্য স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটি লিখেছেন মতেস্কু বা মন্তেস্কু। সংসদীয় শাসন ব্যবস্থার মাতৃভূমি বা পীঠস্থান নামে পরিচিত এটা হচ্ছে গ্রেট ব্রিটেন। দ্য পলিটিক্স গ্রন্থটি রচিত এরিস্টটল। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন মেকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞানকে মূল বিজ্ঞান বলেছেন এরিস্টটল। ভারতের কী ধরনের শাসন ব্যবস্থা বা সরকার প্রবর্তিত হয়েছে, সংসদীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার দেখতে পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ভারতবর্ষে। এককেন্দ্রিক সরকার দেখতে পাওয়া যায় ব্রিটেন। সাম্যবাদী সরকার দেখতে পাওয়া যায় চীন দেশে। সাবেকি সরকার দেখতে পাওয়া যায় সৌদি আরব। সামরিক সরকার দেখতে পাওয়া যায় নাইজেরিয়া। অসামরিক সরকার দেখতে পাওয়া যায় আলজেরিয়া। সরকারের তিনটি বিভাগ হলো শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। ভারতবর্ষ একটি কি গণতান্ত্রিক দেশ। রাজতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণ করেন রাজা বা রানী। ভারতবর্ষে ভোটাধিকার স্বীকৃত এটা হচ্ছে ভারতীয় নাগরিক। ভোট দেওয়ার জন্য প্রয়োজন 18 বছর বয়স। ১৯২০ সালে নারীরা ভোটাধিকার লাভ করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার এবং তার পরিচালনা ব্যবস্থাকে বলা হয় গণতন্ত্র। এককেন্দ্রিক সরকার বর্তমান রয়েছে এমন একটি দেশ হলো ব্রিটেন। ফেসিবাদ শাসন ব্যবস্থা ছিল এমন একটি দেশ হলো ইতালি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্যতম কার্যকরী একটি দেশ হলো আমেরিকা। বর্তমানে সর্বোচ্চ রাজনৈতিক ব্যবস্থা হলো গণতন্ত্র। ভারতে কিরূপ দল ব্যবস্থা পরিলক্ষিত হয়, বহুদলীয় ব্যবস্থা। ক্ষমতা যখন একজন বা একটি গোষ্ঠীর হাতে থাকে তখন তাকে বলা হয় একনায়কতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের দ্বারা প্রত্যক্ষ ভোটে। মনে রাখবেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ব্রিটেনের রাজা অথবা রানী নির্বাচিত হয় উত্তরাধিকারী সূত্রে।
সরকারের কার্যাবলীকে ভাগ করা যায় তিন ভাগে। বহু পরিচালিত শাসন ব্যবস্থার উদাহরণ সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থা, নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো ভারতের রাষ্ট্রপতি। বহু শাসক দেখা যায় সুইজারল্যান্ডে, শাসন বিভাগের পক্ষে অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করেন স্বরাষ্ট্র দপ্তর। শাসন বিভাগের পক্ষে সামরিক কার্যাবলী সম্পাদন করেন প্রতিরক্ষা দপ্তর। আইনসভার জননী বলা হয় ব্রিটেনের পার্লামেন্টকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তা হলেন জন স্টুয়ার্ট মিল। এককক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তা হলেন ফ্র্যাঙ্কলিন। মডার্ন ডেমোক্রেসি গ্রন্থটি লিখেছেন লর্ড ব্রাইস। গণপ্রজাতন্ত্রী চীনের আইনসভা হল এককক্ষ বিশিষ্ট। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি গঠিত হয় বলেই জনপ্রিয় কক্ষ বলা হয় নিম্ন কক্ষকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার জনপ্রিয় কক্ষের তত্ত্বের হবে না কক্ষের নাম হলো জনপ্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্ন কক্ষের নাম হলো জনপ্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম হলো সিনেট। ব্রিটেনের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। ভারতের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। আইনসভা হতে পারে এক কক্ষ এবং দ্বিকক্ষ বিশিষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। বিচার ব্যবস্থার অস্তিত্ব ব্যতিরেকে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, একথা বলেছেন অধ্যাপক গার্নার। ন্যায় বিচারের দীপশিখাটি অধিকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সে অন্ধকার, বলেছেন লর্ড ব্রাইস। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মোদী। তারপর আমাদের কাছে কিছু এমসিকিউ রয়েছে। তো দেখুন, ভারতবর্ষ একটি রাষ্ট্রপতি শাসিত দেশ, গণতান্ত্রিক দেশ, রাজতান্ত্রিক দেশ নাকি উপরের কোনোটি নয়, এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। ভারতবর্ষ হলো একটি গণতান্ত্রিক দেশ। রাজতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণ করেন রাষ্ট্রপতি, রাজা, রানী, প্রধানমন্ত্রী না উপরে কেউ নন, আনসার হবে রাজা এবং রানী। ভারতবর্ষে ভোটাধিকার স্বীকৃত নাগরিকদের, বিদেশিদের উপরে দুটোই, উপরের কোনোটি নয়, আনসার হচ্ছে নাগরিকদের। ভোট দেওয়ার জন্য কত বছর প্রয়োজন, 18 বছর, 21 বছর, 25 বছর, তো আনসার হচ্ছে 18 বছর। 1920 সালে নারীরা ভোটাধিকার লাভ করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার এবং তার পরিচালনা ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র, গণতন্ত্র, উপরে দুটোর উপরে কোনোটি নেই, আনসার হচ্ছে গণতন্ত্র। একটি যুক্তরাষ্ট্রীয় দেশের উদাহরণ হলো নাইজেরিয়া, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, উপরে কোনোটি নেই, আনসার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবগুলো পড়িয়েছি ক্লাসের মধ্যে, তো আশা করি আপনারা আনসার করতে পারছেন। এটা জাস্ট দেখা যে আপনারা কীরকম আনসার করতে পারছেন। এককেন্দ্রিক সরকার বর্তমান রয়েছে এমন একটি দেশের উদাহরণ দাও, তো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ, ব্রিটেন, উপরের কোনোটি নেই, আনসার হচ্ছে ব্রিটেন। সাম্যবাদী শাসন ব্যবস্থা রয়েছে এমন একটি দেশের নাম করু, গণপ্রজাতন্ত্রী চীন, ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, আনসার হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন। ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল এমন একটি দেশের নাম হলো জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা, উপরে কোনোটি নয়, তো আনসার হচ্ছে জার্মানি। সাবেকি শাসন ব্যবস্থা রয়েছে এমন একটি দেশের নাম, তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনারা জানাবেন আমি এটা আলোচনা করেছি। তারপর হচ্ছে সামরিক শাসন ব্যবস্থা বর্তমানে রয়েছে এমন একটি দেশের নাম লেখো, তো এটা নিয়েও আমি কনফিউজ, আপনারা জানাবেন যে এটার আনসার কী হবে। অসামরিক শাসন ব্যবস্থা রয়েছে এমন একটি দেশের উদাহরণ দাও, আলজেরিয়া, চীন, ইতালি, উপরের কোনোটি নয়, আনসার হচ্ছে আলজেরিয়া। তারপর হচ্ছে কত সালে ব্রিটেনের, এটা আপনারা আনসার করে জানাবেন কারণ হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো কত সালে ব্রিটেনে মহিলারা ভোট দেওয়ার অধিকার পায়, 1628, 1828, 1928, উপরে কোনোটি নয়, আশা করি আপনারা পারবেন এটার আনসার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাজনৈতিক অধিকার, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, জীবনের অধিকার, নির্বিচারের অধিকার, উপর কোনোটি নয়, তো এটাও হোমওয়ার্ক থাকবে। তো এগুলো আমি আলোচনা করেছি, তার জন্য আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি।
তো তারপর হচ্ছে যুক্ত হোমওয়ার্ক বলতে কি মানে কমেন্ট করে জানাবেন এগুলো আনসার কি হবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্যতম কার্যকরী দেশ হলো ইউএসএ, ফ্রান্স, ব্রিটেন উপরে কোনোটি নেই, আনসার হচ্ছে ইউএসএ। বর্তমানে সর্বোৎকৃষ্ট রাজনৈতিক ব্যবস্থা হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, আনসার হচ্ছে গণতন্ত্র। ভারতে কিরূপ দল ব্যবস্থা পরিলক্ষিত হয়, একদলীয়, বহুদলীয়, দ্বি দলীয় উপরে কোনোটি নেই, আনসার হচ্ছে বহুদলীয়। নিচের কোনটি সরকারের কাজ নয়, তো বৈদেশিক নীতি নির্ধারণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, ব্যক্তিগত সম্পত্তির সঠিক ভাগ করা, উপরের কোনোটি নয়। তো এটা হচ্ছে এটা আনসারটা আমি দেখে বলবো। তো তারপর দেখি 20 নম্বর কী রয়েছে, ক্ষমতা যখন একজন বা একটি গোষ্ঠীর হাতে থাকে তখন তাকে কী ধরনের ব্যবস্থা বলে, এক নায়কতন্ত্র, যুক্তরাষ্ট্রের উপরে, দুটির উপরে কোনোটি নেই, আনসার হচ্ছে এক রাষ্ট্রীয়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো ফোন নম্বরটা বলছি 6009186104, কল করবেন নোটের জন্য। তো কিসের নোট পাবেন, ট্যাট 2, আর একটা হচ্ছে ট্যাট 1।